ইন্টারেস্টিং গল্প শুনলাম যে 38 লক্ষ যেটা বাংলা ভাষাভাষী বাদ গেছে 40 লক্ষের মধ্যে তার মধ্যে 25 লাখের মতো হচ্ছে হিন্দুবাদ হিন্দু আর 13 লাখ হচ্ছে হিন্দু বাঙালি বাদ আর 13 লাখ হচ্ছে বাঙালি মুসলমান বাদ তো আমার রাজ্যে তো হিন্দু মুসলমান মিলে 100% লোক 30% তোমার মাইনরিটিজও আছে তাদের বাদ দিয়ে দেবো আমার এখানে তো 40% এর মতো বিহারি লোক আছে আমি বাদ দিয়ে দেবো হয় কখনো এটা এই দেখুন আপনাদের আমি দেখেই যাচ্ছি ডকুমেন্ট 1965 সাল বাইচান গাঁও সব কিন্তু হিন্দু ফ্যামিলি আরে আপনি তো একটা জায়গায় দেখুন না দেখলে তো বুঝতে পারবেন কীভাবে বাদ হয়েছে বাইচান গাঁও একটা ভিলেজের থেকে দেখুন 1965 সালের ভোটার আবার দেখুন বাইচান গাঁও ভিলেজ 1965 সাল আমি তো একটা জায়গা করে আপনাদের দেখাচ্ছি আমার কাছে কিছু ডকুমেন্টেশন এসছে এবার আরেকটা অন্য ভিলেজ দেখাচ্ছি হাবাইপুর বিগজার 2 নম্বর ভিলেজ 1965 ভোটার এরা কিসব অনুপ্রবেশকারী এরা ইলিশ মাছ না এরা কই মাছ ভোটিয়ার 1965 আইডেন্টিটি কার্ড 1964 ভোটিয়ার 1965 সার্টিফিকেট রেজিস্ট্রেশন 1966 বাইচান দেখো তো পুরোই ভাব দিয়ে দিয়েছে মনে হচ্ছে রে 1965 প্রত্যেকটা গ্রামেই বলছে এই কাণ্ড হয়েছে 25 লক্ষ বাদ দিয়েছে হিন্দু এবং 13 লক্ষ বাদ দিয়েছে মুসলমান যারা বাংলা ভাষায় কথা বলে আর 2 লক্ষ হচ্ছে হিন্দি ভাষী নেপালি সব কিছু মিলেমিশে আর এখানে হচ্ছে এটাও বাইচান গাঁও 1965 1965 একটু মালা গাঁথতে হবে ভোটিয়ার 1971 এটাও ভেরি মাচ ইন্ডিয়ান সিটিজেন 1966 অনুপ্রবেশকারী না ভারতীয় নাগরিক1971 অনুপ্রবেশকারী না শরণার্থী 1971 1966 1971 1971 ভোটিয়ার 1971 1971 1966 1971 1966 1964 1964 1964 1965 1935 তার ফ্যামিলির বাচ্চাদের নাম নেই ব্রিটিশ রাজে ফ্রিডম ফাইটার ছিল বিপিন চন্দ্র মাঝি মেথিয়া শব্দ লিখেছে এর বাচ্চার পরিবারের নাম নেই এরা এসছে 1971 সালে
ধ্রুবজ্যোতি প্রসাদ বসু ১৯৬৫ এ তো মরে গেছে দেখ এখন এবং তারা ওখানকার অরিজিনালি সুতরাং এরকম হিউজ ডকুমেন্ট আমার কাছে এসছে আমি কিছু আপনাদের দেখাবার জন্য নিয়ে এসছি আমার কোয়েশ্চেন হচ্ছে এরা ভারতীয় নাগরিক না অনুপ্রবেশকারী না শরণার্থী আজকে বিজেপির কাছে শুনতে হচ্ছে তারা উদ্বাস্তু ব্যাখ্যা দিচ্ছেন যখন উদ্বাস্তু তৈরি হয়েছিল তখন তারা কোথায় ছিলেন ১৯৪৭ সালের পর ইউনাইটেড ইন্ডিয়া ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ ছিল একসাথে ঐক্যবদ্ধ ভারত তারপরে তিনটে দেশ ভাগ হয় পাঞ্জাবে পাকিস্তানের লোকেরা পাঞ্জাবে যায় রাজস্থানে যায় কিছু গুজরাটে যায় আর বাংলাদেশের লোকেরা আসাম বাংলা ত্রিপুরা নর্থ ইস্টার্নে যায় কিছুটা বিহারে যায় অল্প এবং তারপর থেকে যারা এই দেশের নাগরিক দীর্ঘদিন ধরে দেশে বসবাস করছে তাদের গায়ে জোরে অনুপ্রবেশকারী বলে দিচ্ছে গায়ের জোরে কখনো শরণার্থী বলে দিচ্ছে শরণার্থী বা কাদের বলা হয় শরণার্থী কাদের বলা হয় আর শরণার্থী একটা আইনত শব্দ এমনকি ইউনাইটেড নেশনসের যে রেজুলেশন আছে ইউএনও আমি উদ্বাস্তুদের নিয়ে অনেক আন্দোলন করেছি বলে আমি ব্যাপারটা বুঝি অনেকের থেকে ভালো কারণ উদ্বাস্তুদের নিঃশর্ত জমির দলিল আমি করিয়েছিলাম কোনো রাজ্যে মনে রাখবেন কোনো ইন্টারন্যাশনাল বর্ডার কোনো রাজ্যের বর্ডার বিভিন্ন রাজ্যের বর্ডার যদি কখনো কোথাও কোনো প্রবলেমও হয় তারা যদি এসে আশ্রয় গ্রহণ করে তাহলে সেই রাজ্য বা দেশ থেকে আশ্রয় দিতে বাধ্য এটা হচ্ছে ইউনাইটেড নেশনসের কনভেনশনে বলা আছে ইএনও কনভেনশনে এরা তো উদ্বাস্তু হয়ে দেশে এসেছিল একসময় অনেকেই অনেকে অরিজিনালি আছে অনেকে আবার উদ্বাস্তু হয়ে দেশ স্বাধীন হওয়ার পরে এসছে যারা পরবর্তী পর্যায়ে ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি পেয়েছে দুটো চুক্তি হয়েছিল ভারতবর্ষে এটা ইতিহাস একটা নেহরু লিয়াকত চুক্তি উদ্বাস্তুদের ব্যাপারে যারা ভারতীয় নাগরিক হিসেবে আসবে ১৯৪৭ সালের পরে যারা এসছে আর একটা হচ্ছে বঙ্গবন্ধু মুজিবুর রহমান আর ইন্দিরা গান্ধীর চুক্তি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পর দুটো চুক্তি হয়েছিল তাতে ১৯৭১ সালে ২৪শে মার্চ পর্যন্ত যারা ভারতবর্ষে এসছেন তারা ভেরি মাচ ইন্ডিয়ান সিটিজেন কিন্তু এখন লোকগুলোকে হ্যারাস করা হচ্ছে আমি ওদের জিজ্ঞেস করছিলাম কেমন আছেন বলছে আমাদের তো কথাই বলতে দেওয়া হয় না আমাদের একটাও মিটিং করতে দেওয়া হয় না আমাদের প্রতিবাদ করতে দেওয়া হয় না আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না কিছু বললে সব কি যেন ডি ক্যাম্পে পাঠিয়ে দিচ্ছে ডি ক্যাম্প ডিটেনশন ক্যাম্প ১২০০ লোককে অলরেডি ধরে রেখে দিয়েছে ওখানে মানে একটা কাককে মেরে রেখে যেমন অন্যকে ভয় দেখায় অত লোককে রেখে দিয়েছে তার মধ্যে মুর্শিদাবাদেরও আমাদের বাংলাদেশ বাংলার সিটিজেনও অনেকে আছে তারা কাপড় বিক্রি করতে গেছিল ধরে নিয়ে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিয়েছে এবং সেখানে অনেক শিশু আছে তারা নাইদার ভোটার শিশুরাও অনুপ্রবেশকারী সুতরাং মিথ্যে কথা বলে বলে বারবার অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী বলে ভারতীয় নাগরিকদের অসম্মান করার একটা প্রচেষ্টা যারা স্বাধীন ভারতবর্ষের স্বাধীন নাগরিক তারা আজকে পরাধীনের মতো বসবাস করছে যে কোনো মুহূর্তে তাদের তুলে তুলে নিয়ে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে আর যারা সাহস করে লড়াই করছে তাদের নানা রকম কেস দিয়ে তাদের অ্যারেস্ট করা হচ্ছে যেমন সুবোধ
বিশ্বাস তিনি নাকি এনাদের নিয়ে লড়াই আন্দোলন করতেন, তার বিরুদ্ধে একটা এখনো জেলে আছে, তার বিরুদ্ধে একটা সিট তৈরি হয়েছিল স্পেশাল ইনভেস্টিগেশন টিম, তারা রিপোর্ট দিয়েছে হি ইজ নট ইনভলভ, তা সত্ত্বেও আরেকটা পুলিশকে দিয়ে টিম করিয়ে তার জেল ক্যান্সেল, তার বেল বাতিল কোর্ট থেকে করিয়েছে। যারাই এদের নিয়ে আন্দোলন করছে বা প্রতিবাদ করছে, 400 কোম্পানির মতো পুলিশ ফোর্স সেন্ট্রাল ফোর্স নিয়ে গেছে, আমরা যেটা শুনেছি কিছু ছিল বাদ বাকি নিয়ে গেছে সব নিয়ে, টোটাল আসাম তো একটা ছোট্ট জায়গা, 400 কোম্পানি কি করছে? যদি কিছু না থাকে, যদি কেউ যদি প্রতিবাদ না করে, যদি সবটাই ঠিকঠাক থাকে আর সবটাই অনুপ্রবেশকারী হয়, তাহলে লোকের কণ্ঠ স্তব্ধ করবার জন্য 400 কোম্পানি পুলিশের দরকার কি? আমি আমাদের কথা ছেড়ে দিন, আপনারা নিজেরা যান, আমি সাংবাদিকদের বলবো, আপনারা ফ্রিলি মুখ করতে পারছেন ওখানে গিয়ে? সাংবাদিকরা ফ্রিলি যেতে পারছেন? সেন্ড ইওর প্রেস ক্লাব টিম, সাংবাদিকরা গিয়ে পর্যন্ত কভার করতে পারছেন না, আর লোকাল চ্যানেলদের ভয় দেখিয়ে টোটাল একতরফা প্রচার চলছে, আর একতরফা যাদের নাম বাদ গেছে তাদের বিরুদ্ধে অপপ্রচার চলছে। একটা সংখ্যাই বলে দেবে যে মাত্র 3 কোটি লোকের মধ্যে যদি 40 লক্ষ লোক বাদ হয়ে যায়, 25% বাদ দিয়ে দিচ্ছে, 20-25%, সংখ্যাটা কি, সংখ্যাটা কি? বাদ দেওয়ার তো একটা লিমিটেশন থাকে, এই এক মেথড সব রাজ্য যদি অ্যাপ্লাই করে তাহলে এটা কার পক্ষে শুভ হবে? কারো পক্ষেই নয়। এই মেথড নিশ্চয়ই অন্য কেউ অ্যাপ্লাই করবে না বলে আমি বিশ্বাস করি। যে মেথড আসামে আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্লাই করছে, যে মেডিসিন দিচ্ছে, এই মেডিসিন অন্য স্টেটে যদি দিতে শুরু করে সেটা কি ভালো হবে? মহারাষ্ট্রে অনেক বাইরের লোক থাকেন, হ্যাঁ থাকেন, আমাদের বাংলার অনেক লোক থাকেন, বিহারের অনেক লোক থাকেন, পাঞ্জাবিরা থাকেন, গুজরাটিরা থাকেন, ইউপিতে অনেক বাঙালিরা থাকেন, উত্তরপ্রদেশের মানুষ থাকেন, বিহারিরা থাকেন, পাঞ্জাবিরা থাকেন, অনেকেই থাকেন। আমাদের বাংলায় আমার 30% বিহারিরা থাকেন, আমার মারোয়ারিরা থাকেন, মারাঠিরা থাকেন, পাঞ্জাবিরা থাকেন, উড়িয়ারা থাকেন, আসামিরা থাকেন, কে থাকেন না সবাই থাকেন। বিহারে বাঙালিরা থাকেন, বিহারিরা থাকেন, উত্তরপ্রদেশের লোক থাকেন, অন্যান্য লোক থাকেন, সব রাজ্যে যদি এই খেলা হয় সেটা কি কারোর জন্য শুভ হবে? আর দেশটাকে এভাবে ভাগাভাগি করে কী লাভ? স্বাধীনতা আন্দোলন আগামীকাল স্বাধীনতা দিবস, দেশ ও মাতৃকার প্রতি সম্মান জানিয়ে বলি, যারা দেশের জন্য লড়াই করেছে, পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় ও উৎকল বঙ্গ, তাদের কলঙ্কিত করা, তাদের অসম্মান করা এবং কোনো একটা জাতিকে পছন্দ করি না বলে তার নামে যা ইচ্ছে তাই কুচ্ছা রটিয়ে দেওয়া, এটা কিন্তু ঠিক নয়। যে কোনো ভাষাকে আমরা সম্মান করি, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য যদি এভাবে 38 লক্ষ 25 লক্ষ হিন্দু বাঙালি এবং 13 লক্ষ মুসলিম বাঙালিকে উৎখাত করা হয় এবং 2 লক্ষ বিহারিবাসী, নেপালিবাসী এবং মারোয়াড়িবাসী তাদের উৎখাত করা হয়, মনে রাখবেন একটা বিহারিবাসী উৎখাত হলেও আমি যে ভাষায় কথা বলবো, একটা বাংলাভাষী উৎখাত হলেও আমি সে ভাষায় কথা বলবো, একজন উত্তরপ্রদেশের ভাষী উৎখাত হলে আমি একই ভাষায় কথা বলবো, কারণ আমার কাছে দেশটা হচ্ছে সর্বধর্ম সমন্বয় এবং আমার কাছে দেশটা হচ্ছে সারে যাহা সে আচ্ছা হিন্দুস্থান আমারা। আজ কিন্তু স্বাধীন হয়ে এরা পরাধীন হয়ে গেছে, মানুষ কাঁদছে, অসহায়, হেল্পলেস পিপুলের জন্য আমি প্লিট করছি, এনআরসির নাম করে এত মানুষের স্বাধীনতা হরণ করা যাবে না। এনআরসি করুন আপনি আপনার মতো করে, কিন্তু এনআরসিতে মনে রাখতে হবে, আপনারা যে বড় বড় কথা বলছেন এনআরসি করবো কালো, অমিত স্যার নিজের বাবার সার্টিফিকেট আছেন তো, মায়ের সার্টিফিকেট, ডেট অফ বার্থ আছে তো? আমার তো নেই, আমার নেই বলে আমি বলছি ভাই, আগেকার দিনে তো সব ছিল না, আমরা গ্রামে জন্মেছি,
আমি একদিন অবস্থায় আমার মামায় কলকাতায় নিয়ে এসছে। আমাকে যদি বলেন কালকে আপনার সিটিজেনশিপে নাম উঠবে না, আপনার বাবার জন্ম সার্টিফিকেট দিতে হবে, মার জন্ম সার্টিফিকেট দিতে হবে। এখনকার ছেলেমেয়েরা এখনকার বাবা মারা রাখে, আগে ছিল না। এখন যদি আপনারা আমায় বলেন গান্ধীজির বাবার সার্টিফিকেট নাম দাও, মহাত্মা গান্ধীজির, নেতাজি সুভাষচন্দ্র বোসের থাকতে পারে, কিন্তু গান্ধীজির আছে কিনা আমি জানি না। কারণ দেয়ার আর সাম ফ্যামিলিজ যারা মেনটেন করতো, সেটা হয়তো 1% হবে না, সবার নেই, মনে রাখবেন এটা। সুতরাং অমিত শাহজিকে আমার অ্যাপিল থাকবে, ইউ আর দ্য পার্টি প্রেসিডেন্ট, আই হ্যাভ এ হায়েস্ট ডিগ্রি অ্যাট ফর দ্যাট পার্টি প্রেসিডেন্ট পোস্ট। লেকিন আপকো আগার কাল কই পুছে কি আপকা পিতাজি কা বার্থ সার্টিফিকেট হ্যায় ফলস মত বানাও, অরিজিনাল হ্যায় কি নেই মেরে কো পুছনা হ্যায় কি মাতাজি কা হ্যায়। আর জো ইতনা বড়া বড়া নেতা হামারা দেশ মে হ্যায়, ইতনা বড়া বড়া দেশ কা লোগো নে হ্যায়, কিসকা পাস 1950 সাল কা সার্টিফিকেট হ্যায় ভাই, কিতনা আদমি কা পাস 1950 সাল কা বার্থ সার্টিফিকেট হ্যায় পিতাজি মাতাজি কা। যে জন্ম লিয়া উসকো হো সকতা হ্যায়, লেকিন উসকো পিতাজি মাতাজি থার্ড জেনারেশন কা ক্যাসে আয়েগা। হামারা পাস তো হামারা পিতাজি কা বার্থ সার্টিফিকেট নেই হ্যায়। মানে ইউকে গিয়া থা, মেরে কো পুছা থা কি ভিসা দে সকতা হ্যায় হামলোগ, মাতাজি কা বার্থ সার্টিফিকেট ডেট অফ বার্থ বোলনা পড়েগা। তো হামলোগ জব ছোটা থে হামারা পিতাজি মাতাজি কবি ডেট অফ বার্থ বোলাই নেই, হামলোগ পুছা ভি নেই, হামলোগ তোরা ব্যাকওয়ার্ড থা না এসি কে লিয়ে। তো আবি আগার হামকো পুছতে হ্যায় পিতাজি কা ডেথ হো গিয়া 40 সাল পহলে জব হাম ছোটা থে, মাতাজি কা ডেথ জব হুয়া ডেথ সার্টিফিকেট বোল সকতা হ্যায়, ডেথ কা ডেট, পিতাজি কা ভি আমি ডেথ কা ডেট বোল সকতা হ্যায়, 40 সাল কা কাহানি হ্যায়। লেকিন হাম উসকা পিতাজি মাতাজি কা ডেট অফ বার্থ ক্যাসে বোলেঙ্গে, ফির উসকা পিতাজি কো হাম ক্যাসে বোলেঙ্গে, ফির উসকো মাতাজি কো হাম কিতনা ক্যাসে বোলেঙ্গে। আপ লোগ ইতনা ইধার মে মিডিয়া লোগ হ্যায়, আপ লোগ বতাইয়ে কিতনা গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার কা ডেট অফ বার্থ বোল সকতা হ্যায়, কিতনা হ্যায়, কিতনা বোল সকতা হ্যায়। 1951 ইজ দ্য ডেট, কাটিং ডেট, কাটিং অফ ডেট, ক্যা হো রা হ্যায় দেশ মে, ক্যা হো রা হ্যায় মেরে কো পতা নেই হ্যায় ক্যা চল রা হ্যায়। পচাশ সাল বাদ ইয়াদ হুয়া, 72 সাল বাদ, 72 সাল বাদ মে ইয়াদ পড়া, আজাদি কা 72 সাল মে আপকা ইয়াদ পড়া কি আপকা মাদার ফাদার কা 3 জেনারেশন চাইয়ে, ইসি কে লিয়ে সব গোড়োক্ষক বন গিয়া হ্যায় কি ও তো হাত মে হ্যায়। কিতনা এক কাউ মাত গাভি কো হাম বহুত পসন্দ করতে হ্যায়, উসকো পিতাজি কা মাতাজি কা ডেট অফ বার্থ সার্টিফিকেট আবি ভি বানানা চাইয়ে, নেই তো কব উসকো ভি বোল দেগা এ ভি ইনফিল্ট্রেটর ইনফিল্ট্রেটর হ্যায়। এসা চল রা মজাক কা বাত কর দিয়া হ্যায়, আর মজাক কো বাত মে অত্যাচার কর রা হ্যায়। পহলে হাম বিজেপি কো পুছতা হ্যায় সারা বিশ্ব মে জো আপকো জো ইউনিট হ্যায়, চাহে আমেরিকা হো, চাহে ইউকে হো, চাহে বহুত সারা জায়গা মে আরএসএস কে ইউনিট হ্যায়, কব জন্ম লিয়া, কিতনা দিন হো গিয়া হ্যায়, সবকা থ্রি জেনারেশন কা জন্মদিন সব ইয়াদ হ্যায় না। হাম আগার আপকো পুছে বেঙ্গল কো, হামকো পুছিনি তো ম্যাম নেই বাতা সকতা হ্যায়, আমি ইলিটারেট পার্সন। স্বামী বিবেকানন্দ মাতাজি কা জন্মদিন কিতনা কব হ্যায়, কোই এক বানা লেঙ্গে। স্বামী বিবেকানন্দ জি কা মাতাজি কা জন্মদিবস কব হ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কো মাতাজি কা জন্মদিবস কব হ্যায়, নজরুল ইসলাম কা আম্মা কা জন্মদিবস কব হ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর আমি জিজ্ঞেস করছি না, কারণ তাদের সব এলিট ফ্যামিলি ছিল, ওয়ান টু ফ্যামিলি ক্যান কিপ ইট, ইউ ডোন্ট কম্পেয়ার উইথ নেতাজি রবীন্দ্রনাথ আর বিকজ দেয়ার আর সাম পিপুল দে ক্যান মেনটেন, বাট সব অল ক্যানট মেনটেন। ইতিহাস কা বাত হতে ও রিসার্চ কি হয় দে ওয়ার অন দ্য ফিল্ড, সো রিসার্চার অলসো ক্যান গিভ দ্য, বাট আমারা তো পিতাজি কা মাতাজি কা নাম রিসার্চ আপনি নেই দে সকতা হ্যায়, কাহাঁ সে মিলেগা, সব গাঁও মে জন্ম লিয়া। অটলজি ইতনা বড়া দেশ কা সিনিয়র লিডার হ্যায়,
अभी उन्होंने बात नहीं कर सकते, इसके लिए मेरे इज्जत का सदमा कहने पड़ते। अटल जी अगर जिंदा रहता तो हम पूछते क्या सबको पिताजी का माताजी का जन्मदिन याद है? अडवाणी जी का पिताजी माताजी का जन्मदिवस याद है? मेरे को पता नहीं है। There are so many, I'm telling you. 1% they can keep the record, but all not. मैं तो यूके जाके घूम के आया, लेकिन हम माता जी का जन्मदिवस नहीं दे पाया। हमको बोला था एक बैठा दो, हम बोला नहीं कर पाएगा, असली जानते तो बैठा देगा था। तो दिस इज अ रियलिटी। क्या मेरे को बांग्ला क्या आजादी में लड़ाई नहीं किया था? बांग्ला भाषा में बात करते हैं तो क्या है दिक्कत? क्या है मैं तो समझती नहीं है, दिक्कत क्या है? अगर कोई भाई बहन हमारा हिंदी भाषा में बात करते हैं तो दिक्कत क्या है? हम तो पसंद करते हैं, आप क्यों नहीं पसंद करते हैं? आप क्यों टूटते हैं? हम तो टूटते नहीं है। इफ हसीना जी इज वेलकम इन बंगाल इंडिया, मोहसिना इज नॉट वेलकम। वन नेम, टाइप ऑफ नेम। I don't understand the theory and what the reality bites, that I can tell you. And I have shown you the document. Next you can ask me the question, because I have so many freedom at midnight program. Dekho, unfortunately I am born in West Bengal. Otherwise they should have asked me. I am also infiltrated. My God, God saved me. इनका भविष्य क्या सुनिश्चित होगा जिस तरह से एनआरसी आसाम में चल रहा है? नहीं नहीं बात यह है, पहले बीजेपी का पार्टी का सबको पिताजी का माताजी का सब जन्मदिवस ठीक है ना? पार्टी तो अभी जन्म लिया, पार्टी का नाम कह सकते हैं, पार्टी का ईयर ज़्यादा दिन नहीं हुआ। आज़ादी में तो ये लोग भाग नहीं लिया, हम लोग भी नहीं जन्म लिया था, लेकिन हम एक इडियोलॉजी में बड़ा हुआ, जो इडियोलॉजी में हम गांधी जी का, नेताजी का, रविंद्रनाथ का, राजेंद्र प्रसाद का हमने नाम सुना है, वो इडियोलॉजी में हम लोग बड़ा हुआ है। लेकिन बीजेपी सबको बारे में पूछते हैं, उसका बारे में कौन पूछेगा? 1951 का जो टारगेट बनाया किसका किसका है? एनआरसी तो पहले उनको मानना चाहिए, एनआरसी को, बीजेपी पार्टी को, जो खुश बैठाई करके हर स्टेट में जाके दंगा लगाता है, फसाद लगाते हैं, पहले तो उसको बनाना चाहिए दंगा फसाद का लिस्ट, कौन कौन कैसे बैठ के क्या करते हैं। মধু মধু মনে হচ্ছে উনি ভগবানের থেকেও আদিপিতা ভগবান, যা বলবেন তাই হবে মনে হচ্ছে। বাংলা বিরোধী কাজ করবেন আর বাংলায় স্থান পাবেন, দুটো কি হয়? ওরা কেন এত বাংলা বিরোধী? এই লোকগুলোর অপরাধ কি বাংলা ভাষায় কথা বলে বলি? আমি তো বলছি অন্য ভাষায় যারা কথা বলে তাদের আমি ভালোবাসি, আমি আসামি ভাষাকে ভালোবাসি, আমি ময় অহমীয়া ভাষায় আমি কথা বলি। এটা রাজনৈতিক, ভোটের দিকে তাকিয়ে রাজনৈতিক অঙ্ক। কখনো কখনো ইন্ডিয়া পাকিস্তান খেলে, মানে ক্রিকেট খেলা ছেড়ে দিয়ে যুদ্ধ শ্যাডো ওয়ার খেলে, কখনো ইন্ডিয়া চায়না খেলে। আমি দেশকে সম্মান জানিয়েই বলছি, এখন তো শুনছি আমাদের দেশের কারেন্সিও নাকি বাইরে বাইরে সব ছাপানো হচ্ছে, সব ডকুমেন্ট জোগাড় করি তারপরে বলবো, না ডকুমেন্ট নিয়ে আমি কথা বলি না। যারা এই দেশে ভোট দেয়, যারা এই ভোটে, যারা এই দেশের নাগরিক। নাগরিক মানে কি? আমি দেশে খাওয়া পড়া করি, আমি দেশে থাকি, আমার এই দেশের অধিকার, গণতান্ত্রিক অধিকার আমি প্রয়োগ করি,
আমি ভোট দিয়ে সরকার নির্বাচিত করি, আমি এখানকার স্কুল কলেজে পড়াশুনো করেছি, আমার সব কিছু আছে দেশের জন্য, আমার নিবেদিত প্রাণ, তারাই ভারতীয়। এবং এর জন্য তো একটা সিস্টেম আছে, সিস্টেমটা তো তৈরি করা আছে, ভারতবর্ষের সংবিধান সিস্টেমটা তৈরি করে দিয়েছে। ইট ইজ নাথিং দ্যাট বিজেপি তৈরি করেছে, এটা তো ইন্টারন্যাশনাল ল। 1971 সালের মার্চ পাঁচ পর্যন্ত তারা ভেরি মাচ ইন্ডিয়ান সিটিজেন, ভেরি মাচ দেয়ার এন্টাইটেড। কে আপকম পুছে, অমিত কো পুছে, হিলসা মাছ তো নেই খাতে হ্যাঁ, হিলসা মছলি, লেকিন বাঙালি লোক তো হিলসা মছলি ভাই জরুর খাতে হ্যাঁ, বহুত সারে নন ভেজ ভি হ্যায় জো হিলসা মছলি পছন্দ করতে হ্যায়। তো হিলসা মছলি ক্যা অনুপ্রবেশকারী হ্যায় না, ক্যা রিফিউজি হ্যায় না, ইন্ডিয়ান হ্যায় ক্যা হ্যায় পুছো। হামারা ভি হোতা হ্যায়, বাংলাদেশ মে ভি হোতা হ্যায়, বিহার মে ভি হোতা হ্যায়, তো ক্যা হ্যায়, লিটি তো বিহার ভি খাতে হ্যায়, বঙ্গাল ভি খাতে হ্যায়, ইউপি ভি খাতে হ্যায়, পুছিয়ে উনকা এতরাজ ক্যা হ্যায়। সন্দেশ তো বঙ্গাল কা ভি হোতা হ্যায়, বাংলাদেশ কা ভি হোতা হ্যায়, তো ক্যা হ্যায়, পাকিস্তান কা ল্যাঙ্গুয়েজ ক্যা হ্যায়, পাঞ্জাব কা ল্যাঙ্গুয়েজ ক্যা হ্যায়, জো ভাষা মে পাকিস্তান বাত করতে হ্যায় ইন্ডিয়া ভি ওই ল্যাঙ্গুয়েজ মে বাত করতে হ্যায়, হিন্দি মে নেই বাত করতে হ্যায়, উর্দু মে বাত নেই করতে হ্যায়, ইন্ডিয়ান মে কিতনা সিটিজেন হ্যায় উর্দু মে নেই বাত করতে হ্যায়, কিতনা সিটিজেন হ্যায় জো হিন্দি মে বাত নেই করতে হ্যায়, নেপালি মে বাত নেই করতে হ্যায়, সিখ খালি সিখ মে গুরমুখি মে বাত নেই করতে হ্যায়, হামকো সিখাতা হ্যায়, তো এক ভাষায় বাত করনা আমার অন্যায় হো গিয়া, এ কিয়া হ্যায়। ফিজিক্যালি ম্যান হ্যান্ডেলড আওয়ার উইমেন এমপিজ অলসো, দে টর্চার্ড আওয়ার উইমেন এমপিজ অলসো, atrocities was too high, if they are so good, oh, why they were so scared, why they were so afraid, why they didn't allow even the MP's delegation there to talk to the people, to meet the people, that means you stopped MP's delegation also to go out of the airport, even you have beaten the journalist also, you tell me, why my MPs, they are the Indian citizen, Assam is also within the India, why do we allow, why do we not allow to visit our Bengal MPs to Assam, what is the harm, is there any restriction that I speak Bengali, that's why I am not allowed in Assam, can you restrict the BR MPs to come to Bengal, I cannot, can you only communal tension, there is 144, that's a different situation. But you tell me without any emergency, without any danga or anything, why our MPs were stopped even to talk to the people? What was the cause for that? Even I am pleading for the helpless people. That's why your government filed a case against of me. That so many cases against of me also. It is not that individuals have done. It is your government. Why you are so scared? Why you are so scared? You don't want, you want to restricted my program. So ma'am, he was so afraid. He was so afraid that if I go to Assam, it will be difficult for you. Politically, you don't allow me to go to Assam. I am sorry. I am the Indian citizen and I am not allowed to go to Assam. What is the fate for the common people? MPs are not allowed to go to Assam. Okay, you the journalist, you go. And then tomorrow you report back to me that yes, you were allowed to freely move. Then you tell me if there is no super emergency. Ma'am, what is Tripura Congress's plan? Will you be sending a delegation? Will you be visiting? Because before going to Delhi, you... I am telling you, we are very transparent. And we believe sustainable development. They came to talk to us today. Assam, Bangladesh, Bengal is just nearest. From my Alipurduar, it takes 5 minutes. From my Kuchbihar, it is just within 30 minutes. I can go any day. That is not the problem. We want to solve the problem. We want that people should not harassed. And how the atrocities is going on, it should be stopped. Why these children, innocent children, even the women, they have been kept under the detention camp? Why? Why? বলুন আগে ইংরেজিটা করে দিই বাংলা করো, আর দেরি করুন আমার।
deliberation going on in Delhi today about one nation, one poll. The BJP wants to conduct state polls for the Lok Sabha elections. What are your thoughts about that? I cannot research about their brain and their thinking. This is not my job. And it is what is their theme, what they decide. They are behaving just like a super human being. Not super human being, super god. They have crossed all the political lines, all the geographic boundaries, all the economic boundaries, all the historic boundaries. They are changing their name also. Mughal Sarai name has been changed. Like this, they are changing the history also. I think money is being you see, yes, that I agree to. It may be applicable for the local election. But if you go for that, if tomorrow there is no stability, then central government will fall. Then how the state government and central government, again, they will go for election every day. Please be practical. It's a federal setup. And India is a vast country, vast religion, vast state, vast different type of situation. They never discuss this with the all political parties. They never discuss this point with the parliament. Even just now, parliament is finished. What do you think? Whatever they will decide, one day, what fine morning you will see demonetization. One fine morning you will see GST, 45,000 crores country losses for that. One fine morning you will see the bank is closed. One fine morning you will see the farmers are committed suicide. One fine morning you will see. Even I will be not afraid if they go for presidential form of election also. Whatever you think about emergencies, that is every roadmap they are using. Every roadmap. Now, rupee has fallen to a historic low, 70 rupees per dollar. Do you think that the economy at this point in time is in doldrums? Economy is disastrous. But if you say all these things, tomorrow artificially, they will create the market share and all this, and they will try to balance it. But I am telling you that within this 4 years, country is the most sufferer. The commoners are the most sufferer. This BJP government only give big bhashan, nothing else. And they harass the people, they atrocities the people like anything. So they are behaving like a, what I will say, just presidential formation of government, they are looking forward for. That is my apprehension. But do you expect any big announcement from the Prime Minister's speech tomorrow? I am not a political astrologer. Of course not. This is the last. And he is a big man. His Prime Minister is a very big one. And he is a very big man. So I am a very small man. Means small human being. And I am a very small fly. So I cannot comment about the big man. But obviously the election year. So many things the election assurance can be done. I do not know, though this is not my apprehension, but I believe that announcement is not the implementation. আমি এখনো কোনো ইনফরমেশন পাইনি এরকম সেটা আপনারা বলবেন কি সমীক্ষা করে তো পাবলিকই বলে দিচ্ছে মুখে মুখে আপনাদের সমীক্ষা থেকে পাবলিক ওপিনিয়ন আরো শক্তিশালী শুধু তিনটে নয় যেখানে ভোট হবে সেখানেই হারবে বলুন স্বচ্ছ ভারত প্রকল্পে যে শেষ বসানো হয়েছিল তাদের ১৬,৪০০ কোটি টাকা আদায় করা হয়েছে তার মধ্যে মাত্র ১২,০০০ কোটি টাকার হিসাব দেখানো হয়েছে বাকি ৪,০০০ কোটি টাকার কোনো হিসাব পাওয়া যাচ্ছে সে তো অনেক হিসেবই আপনি পাবেন না এখন তো আপনার মুখ বন্ধ করে রেখেছে আপনিও তো পারছেন না লিখতে মিডিয়া ইজ টোটালি কন্ট্রোলড এবং যে মিডিয়া কথা শুনছে না তাদের সাংবাদিকদের চাকরি চলে যাচ্ছে আমি তো অনেকগুলো কেস জানি ভাই আমি অনেকগুলো কেস জানি যারা একটু বিরুদ্ধে লিখতে গেছে ম্যানেজমেন্টকে বলে কাট টু সাইজ করে দিয়েছে চাকরি খেয়ে নিয়েছে রিসেন্টলি দেখছেন না তিন চারটে জায়গায় কিন্তু তার সত্ত্বেও আমি মনে করি যদি এইসব কথা বলতে গিয়ে আপনাদের কারো চাকরি যায় আপনারা আমার কাছে আসবেন অন্তত ভালো দিতে না পারি মোটা ভাত দিতে পারি বিকজ ইটস এ ফাইট এটা ইডিওলজিক্যাল ফাইট হ্যাঁ এনআরসি নিয়ে আপনার বিরুদ্ধে যে কমপ্লেনগুলো হয়েছিল আপনার এবং আপনাদের এমপিদের এসেছিল তাতে সিট গঠন করে নাকি মানে ওয়ার এগেনস্ট কান্ট্রির যে ধারাটা দিয়ে বাপরে বাপ চুরি করেছে না ডাকাতি করেছে ওরে বাবারে
আমরা সব উগ্রপন্থী হয়ে গেলাম আর এরা মিলিটেন্ট টেরর অর্গানাইজেশন সে সাধু হয়ে গেল। আমি বলিনি, ও তো সিআইএ কী বলেছে, ওদের অর্গানাইজেশনগুলো সব হচ্ছে মিলিটেন্ট অর্গানাইজেশন। শুধু একটাকে বাদ দিয়েছে কেন আমি জানি না, আরএসএসটাকে, ওটা তো হচ্ছে আরও আরও সাংঘাতিক বললাম। What comes first, vote bank or the country's security? Why is Mamata Banerjee? Country's security, he is doing the vote bank. And I am supposed not to reply Amit Shah. It is better that his son should ask this question to his father. two other questions. Tomorrow, apparently, in the speech at Red Fort, we are expecting announcements on Modi Care, which is the health program. But I do not know. I have never seen the political party use only their name. Even in Bengal, you know, we are also 7 years in power. I never give a name any program for CMs. This either no my program schemes name Sabuj Shati, either Shishu Shati or Karuna Shri or Ruposhi, like this. Not, you know, can give the Prime Minister gives a medal for administrative purpose. President gives a medal. CM, there is some medal for administrative purpose only. But I have never seen in the name of PMO every program, PM Rojgar, PM Abash, PM Rasta, PM Bachao, PM Desh, PM, what is this? I don't understand this. I never heard the name of some leaders. Now they are, mane amdani korche aki, notun notun naam. Bollam to ami jani na. That I'll be proud to say. We are always proud to our astronaut and the space. Everyone, we always remember Kalpana Chawla and all. So I think this is a, we are proud for that because it is our pride of the nation. And India is our motherland, our nation. Always motherland is our first priority, then the second priority. I think they must work in a, they must take care for the country and they must do a good work so that they can create very, very good achievement for the future. Our all best wishes. But not send people out of India. Indians, refugees, throw them out of India. Not that. That is not something you are willing to accept, even on terms of security concerns. Indians are Indians. They are neither refugees or infiltrators. Guru kya hai? Infiltrators or refugees? Hillsap is kya hai? Infiltrator or refugee? Or Indians? Sandesh kya hai? Infiltrator? Or India, Bangladesh? All? Whoever loves sweets? Mango kya hai? Only Bengali? Bihar mein mango nahi hota hai. Yubi mein nahi hota hai. Maharashtra mein Alfonso nahi hota hai. This is a discrimination. I don't know. This is a discrimination between the one state to another state. And only speaking one language is not the criteria, it is not a curse. 40 lakh Bangali, not Bangladeshi. I am sorry to say, 40 lakh er moddhe 38 lakh jeta ache porishkar ora ajke amar sathe meet kore geche, ora dol bedhe eshe boleche 38 lakh er moddhe 25 lakh Hindu Bangali, 13 লক্ষ মুসলমান বাঙালি, আর 2 লক্ষ হচ্ছে বিহারি নেপালি, এদের মিলিয়ে আছে, কিছু আসামিও আছে বা অন্যরাও আছে। আমি একটা কথা বলি, পাকিস্তান থেকে অনেকে এসেছে পাঞ্জাবে আছে, তারা তো ভারতীয় নাগরিক, সো হোয়াট, তারা তো ইন্ডিয়ান সিটিজেন। আমি তো আপনাদের দেখিয়েছি প্রত্যেকটা 1965-71 সালের কেস, এরা আমাদের শেখাচ্ছে, এরা ঠিক করবে ইন্ডিয়া থেকে থাকবে আর ইন্ডিয়া থেকে থাকবে না। উগ্রপন্থীদের সাথে আমাদের কোনো সম্পর্কই আসে না, উই আর দ্য লাস্ট পার্সন টু কম্প্রোমাইজ। আজকে কি করে বেড়াচ্ছে বিজেপির লিঞ্চিং এর নামে? ইজ ইট লেস ইম্পর্টেন্ট দ্যাট দ্য মানে উগ্রপন্থার কাজ? মব ভায়োলেন্স করে যারা লোক খুন করে, হত্যা করে, তারা কি, তাদের সংজ্ঞাটা কি? হোয়াট ইজ দেয়ার ক্রাইটেরিয়া? হেটেড পলিটিক্সের ক্রাইটেরিয়া কি? লিঞ্চিং এর ক্রাইটেরিয়া কি? লিঞ্চিং এর পরিবর্তে লঞ্চিং, অনুপ্রবেশকারী, বাপরে, মানে মনে হচ্ছে কত মানে মহাভারতের সব এসে গেছে। রামায়ণ আছে, মহাভারত আছে, কিন্তু ভুলে গেছে
ওখানে দুর্যোধন দুঃশাসনও ছিল, আবার রামায়ণে রাবণও ছিল। আমরা রামকে শ্রদ্ধা করি, রাবণকে করি না। আমরা অর্জুন ধৃতরাষ্ট্রকে সম্মান করি, দুর্যোধন দুঃশাসনকে করি না, সরি। আমরা মাতঙ্গিনী প্রীতিলতাকে সম্মান করি, কস্তুরীবাই গান্ধীকে করি। আমরা কিন্তু মন্থুরা কৈকেয়ীকে করি না। এটা মাথায় রাখতে হবে। আলু আর আলু বকের এক নয়, আমি আজকে আবার বলছি, আমার আমের আটি এক নয়। আমটাকে আটিটা চুরে ফেলে দাও। এতদিনে ভোট নিয়ে জিতেছে, কারা জিতেছে ওখানে? আসামে বিজেপির গভর্নমেন্ট এলো থেকে, কাদের ভোটে? এই 40 লক্ষ লোক তো ভোট দিয়েছে, দেখুন তো সেখানে বিজেপি জিতেছে কি জেতেনি। 2 কোটি 60-65 লক্ষ ভোটার হবে ম্যাক্সিমাম, বা 3 কোটি। 40 লক্ষ যদি বাদ যায়, 25% ভোটার বাদ, 25% ভোটারের মধ্যে ওদের সিট পেয়েছে কটা? ওখানে সিট পায়নি। ওরা তো চায় না যে এদের নাম থাকে, এটাই তো ওদের প্রবলেম। কিন্তু ভুলে গেছে, 40 লক্ষ বাঙালির নাম কাটলেও ওখানে 2 কোটি বাঙালি আছে কিন্তু, এটা মাথায় রাখবেন, ডোন্ট ফরগেট। আমি জানি না এরা ইউনাইটেড বেঙ্গলি ফোরাম বলে গেছে আজকে আমায়, এবং আই এম নট প্রিডিং অনলি ফর বেঙ্গলি, আমি মহারাষ্ট্র, বিহার, রাজস্থান, উত্তরপ্রদেশ, আমি সব ভাষার জন্য ফাইট করি। যদি কালকে কোনো মহারাষ্ট্রী ভাষাকে তাড়ানো হয়, আমি তার জন্যও প্লিট করব। যদি কোথাও থেকে একটা বিহারি ভাষার জন্য বলা হয়, আমি তার জন্যও প্লিট করব, কারণ উই আর ইন্ডিয়ান ফার্স্ট, অ্যান্ড আই লাভ মাই মাদার ট্যাং, এভরিবডি লাভস দেয়ার মাদার ট্যাং, হোয়াট ইজ দ্য হার্ম? কিন্তু মাত্র বাংলা ভাষায় কথা বলে বলে তুমি তাকে যা ইচ্ছে তাই করবে, এটা হতে পারে না, ইটস ইম্পসিবল। আমাদের তৃণমূল কংগ্রেসের ইউনিট আছে আলাদা, আমাদের কোর কমিটি আছে আলাদা, ববি তার ইনচার্জ, ববি দেখে, সেটা আলাদা। আমি রাজনীতিটা আর এই লড়াইটাকে একসাথে করছি না। আমরা চাইছি মানুষ মানবিকতা হিসেবে তার বিচার পাক। আর টাইম নেই ভাই, 17:15 বাজে, আমাকে একজনকে মিট করে আমাকে আবার ফ্রিডম অ্যাট মিডনাইট প্রোগ্রামে বেরোতে হবে। ওটা কোর্টের ব্যাপার, কোর্ট ঠিক টাইমে দেবে। হ্যাঁ, That's why it was my complaint, but they are distorting the facts. Thank you. Thank you.